এই গভর্নমেন্ট এই প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন যে 2018 নির্বাচন সুষ্ঠু হবে আমরা গিয়েছিলাম কিন্তু মিডনাইট নির্বাচন হয়ে গেল মিলমে একটু কথা বলবো শিওর মানে খারাপ ভাবে নিবেন না 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 আপনাদের নমিনেশনটা হয়েছিল কিভাবে নমিনেশন ইলেকশন দিয়ে দুই জিনিস বলি আপনাদের ইলেকশন করার মানসিকতা ছিল না হ্যাঁ সেটা মানে আপনার না আপনার ছিল মানসিকতা যিনি করিয়েছেন তার মানসিকতা ছিল না আমি দেখেছি নারায়ণগঞ্জে আমার আসলে তিনজনকে নমিনেশন দেওয়া হলো আচ্ছা ঠিক আছে তিনজনকে নমিনেশন এবং বাংলাদেশে এরকম ম্যাক্সিমাম সিটে তিনজনকে নমিনেশন আই ডু এগ্রি ইলেকশন এখন আমি কাউন্টার প্রশ্ন করি মিলন ভাই এটা কি সম্ভব ইলেকশনে শামি ওসমানকে নমিনেশন দিবে কারণ এক্স কে দিবে তিনজনেই আমরা মোটামুটি কাছাকাছি হঠাৎ করে বলবে তুমি করবে আর দুজন করবে ওই দুজন তো তাকে ফেল করার জন্য কাজ করবে সো আমি আসছি সে দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি বিএনপি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জেলে যেমন আমানুল্লাহ ইলেকশন করতে পারে নাই নাটোরে দুলু করতে পারে নাই ইকবাল হাসান টুকু করতে পারে নাই কিন্তু আমি যদি এখন কাউন্টার প্রশ্ন করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন তার এলাকা হারানো হলো কেনই বা বেগম খালেদের সিটে জেতানো হলো ইট ইজ কল আমি কিন্তু ওই ইলেকশন নিয়ে হ্যাপি না হ্যাপি না কেন আমি হ্যাপি না কেন মিলন ভাই বলি আমি কিন্তু ওই দুইটা ইলেকশন আমরা একটা হচ্ছে আমি সারা বছর লেখাপড়া করবো আমি রাজনীতি করি সারা বছর লেখাপড়া করতে এই হাত দিয়ে 49 জনের লাশ দাফন করেছি আরেকজন এক মিনিটের জন্য সমস্ত ফয়দা লুটছে এখনও লুটছে শত শত কোটি টাকার মালিক হচ্ছে কিংবা ফয়দা লুটছে হয়তো আমার দলই করছে নৌকা দিচ্ছে এক মুহূর্তের জন্য কথা বলছে না সব দিকে লাইন রাখছে তাদের হয়তো কিচ্ছু হবে না ক্ষমতা চলে গেলে তারা ভালো থাকবে আমরা মরব ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমি একটা ছাত্র আমি সারা বছর লেখা পড়বো আমি পরীক্ষায় পাশ করব এটা আমার ইচ্ছা আরেকজন ছাত্র যদি বেটা বইয়ের নামও না জানে ও যদি পাস করে আমি তো হ্যাপি হতে পারি না সো আমি চাই আপনার চেয়ে আমার বেশি দাবি হচ্ছে আমি চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক বিকজ আমি পলিটিক্স করতে আসছি আপনাদের মাধ্যমে আমি পলিটিক্স করতে আসছি ইউ আর রাইট এখন স্পেড টু স্পেড যদি আমি কথা বলি তাহলে এই যে আমাদের সামিট গ্রুপ তারা 42nd থেকে 41 রিচেস্ট ম্যান ইন সিঙ্গাপুর হলো তার একটি বিজনেসও বাইরে নেই হোয়াট ডু ভাই গাট দ্য মানি তাই না এই যে বাংলাদেশে 45 জন বিলিয়নিয়ার হলো শামীম ওসমান তো হতে পারলো না হু আর দে কেন হলো কীভাবে হলো এই যে বিদেশে টাকাগুলি চলে যাচ্ছে হাও এগুলো নিয়ে কি আমরা কথা বলবো না আচ্ছা ডিমের দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার আলুর দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার পেঁয়াজের দাম বাড়ছে এটা কি ইউক্রেন ওয়ার হোয়াই উই টু ইম্পোর্ট এক্স কী জন্য আজকে বাণিজ্য এই যে দ্রব্য মূল্য আপনি আপনার এলাকায় গিয়ে দেখেন কী অবস্থা তাহলে উই হ্যাভ টু টক অল দ্য ট্রুথ তাই নয় কি এই যে অ্যাম্বাসেডারদের দেখলে সবাই আমরা হুমড়ি খেয়ে পড়ি আবার আমরা সেলফিও তুলি আমরাই তো নিজেরাই তো কন্ট্রাডিক্টরি করছি আমাদের কাছেই তো থাকতে হবে যে নো উই উইল নট গো কিন্তু আমরা যাচ্ছি আমরা সেলফি তুলছি ওই যে ভাই হাতে সময় নেই আজ আলোচনা শেষ করতে হবে আমি শুধু একটাই আশা করি এই দেশের যারা দেখছেন অনুষ্ঠানটা তাদের কাছে একটা অনুরোধ করব মেবি কালকে আমি থাকবো না মেবি আজকে রাতটা আমার শেষ রাত মেবি মানুষ সব আল্লাহ তাআলা জানেন হ্যাঁ সব আল্লাহ জানেন হ্যাঁ কালকে আর যেই পথে আমি চলি আমাকে মারার জন্য অনেকেই ঘুরে আমি তো 16 জনই মরেই গেছি বেঁচে থাকাটা আমার এক্সটেনশন লাইফ আমি শুধু এই নতুন জেনারেশনকে বলবো তারা যাতে ভবিষ্যতে আফসোস না করে তারা অনেক স্মার্ট আমাদের চেয়ে আমাদের কথা শুনে যাতে তারা বিভ্রান্ত না হয় তারা যাতে নিজে বোঝার চেষ্টা করে হুইচ ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড দেশ তো উন্নতি হচ্ছে এটা তো হুইচ ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড কিন্তু দুর্নীতি তো হচ্ছে শামীম ভাই অফ কোর্স দুর্নীতি বন্ধ করতে হবে সেটা থামান না না বন্ধ করতে হবে দে হ্যাভ টু ডিসাইড এবং তাদেরকে বেগমবার হয়ে গেছে সিঙ্গাপুরে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দুবাই প্লট ব্যবসা আরম্ভ করতে তার এই দেশে টাকা নিয়ে আপনি যে বললেন মিলন ভাই আপনি ধরলেন না হইলো কারা আপনি তো জীবনটাকে উৎসর্গ দিলেন আমার দাদা খান সাহেব ওসমান আলী 1922 সনে রোলস রয়েস গাড়ি কিনছেন আমি সেই বাড়ির সন্তান 1975 থেকে 1979 পর্যন্ত আমরা একবেলা ভাত খাইছি দুইবার ভাত খাইনি তো কী হয়েছে আমি স্যাটিসফাইড যে আমার বাবা আমাদের জন্য এক টাকা রেখে যান এই দেখে আমরা এক মায়ের তিন ছেলে এমপি হতে পারছি না ঠিক আছে সেটা ঠিক আছে